কেমন আছেন আপনি ভালো করি আপনি ভালো বলেন তাহলে আমি গতকাল একটা কথা শুনতে পাইলাম যেটা আমার মনে মানে সংশয় আমি জানি না এইটা বিষয়ে আপনার কাছে জানার জন্য আমি আপনাকে লাইনে আসছি আর কি যেটা নিয়ে সংশয় হচ্ছে সেটা সেটা নিশ্বে আপনি চেক করে দেখছেন নাকি একটা কিছু শুনেই আমার কাছে চলে আসছেন যে আপনার কাছে চলে আসছি মানে নিয়ে করতে গেলেন তাহলে ভাই আমি শুনতে চাই না আপনি আগে একটু চেক করেন নিজে চেক করেন কারণ ই শোনা ভাই এক একজন একা কথা বলতে পারে এই কথা সব কথা এটা এটা জানার জন্য আপনারই প্রয়োজন আমার এটা জানার জন্য আপনি যদি মানে ওই জিনিসটা যদি আপনি নিজে যাচাই করেন আগে নিজে যাচাই করেন এবং কোন সোর্স থেকে জেনেছেন সেই সোর্সটা ভ্যালিড সোর্স কিনা সেটা আগে যাচাই করেন হ্যাঁ তারপরে আপনারা আমার সাথে আলোচনা করেন যে এইখানে আমি সোর্সটা যাচাই করেছি এরকম এরকম পেয়েছি এরকম ভাই মানে মানে সমস্যাটা হচ্ছে এরকম অনেক মানুষ এসে আমাকে মানে জিজ্ঞেস করে যে ভাই চাঁদে নাকি সাইদিরে দেখা গেছে চাঁদে নাকি শুনলাম আমি বললাম যে কোথায় দেখা গেছে এটা কোন ইসে আসছে কোন মানে মহাকাশ গবেষণা কেন্দ্র চাঁদ চাঁদ গবেষণা মানে চাঁদকে দেখা দেখতে দেখতে হঠাৎ করে একদিন দেখলো না মনে করেন নাসা টেলিস্কোপ নিয়ে চাঁদ যে দেখতেছে পর্যবেক্ষণ করতেছে হঠাৎ দেখলো সাইদি চেহারা এখানে এরকম কি নাসা থেকে কোনো বক্তব্য এসছে বা যারা চাঁদ গবেষণা করে চাঁদের উপরে ইয়া করে তারা কি কেউ বলেছে তখন তারা বলতেছে না এরকম আমি শুনছি এই শোনার উত্তর আমি কি দিব ভাই এটা তো শুনতেই পারেন আপনি না আসলে শোনা বলতে কি এটা আপনার এই ধর্মীয় ব্যাপারে এই জন্য আমি যদি এটা মানে রিসার্চ করতে যাই বা জানতে যাই নিজে চেষ্টা করার জন্য তাহলে আমাকে অনেক দূর পর্যন্ত যাইতে হবে যেটা মনে করেন যে আপনার জন্য অনেক সহজ

আমি উনি উত্তর দিল এটা যে এই মুসলিমদের আহ নবী ওনাদের নিজস্ব কোনো ধর্মীয় লোক না এটা মুসলমানের লোক থেকে আসছে ইসা নবী এইরকম করে আমাকে এটা বুঝাই দিল আমি কোনো তর্কাতর্কি গেলাম না বা কোনো জানা যেটা জানা নেই সেখানে আমি কি বলবো ওনাকে তো এইটা সম্পর্কে আপনার কিছু বলার মানে দরকার ছিল আমার যেটা আমি জানতে পারতাম আমার কি বলার আছে এরকম তো যে কেউ দাবি করতেই পারে এরকম দাবি নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না ভাই এগুলো ধার্মিকদের দাবি তাই দাবিটা ওনার ভিত্তিহীন না ভিত্তিসম্মত তাহলে ওই ব্যক্তিকে মানে আসতে হবে তার সাথে আমি কথা বলতে হবে আপনার সাথে কথা তো এই বিষয়ে আমি বলতে পারবো না কারণ আপনি তো তার যুক্তিগুলো তো আপনি দিতে পারবেন না সেই যুক্তিগুলো যে যুক্তিগুলো দেখাবে সেই যুক্তিগুলো তো আপনি দিতে পারবেন না তাহলে আপনি যদি সেই যুক্তিগুলো জানতেন তাহলে আমার আপনার সাথে আমি কথা বলতে পারতাম কিন্তু আমি একপাক্ষিক কথা বললে তো সেটাও একপাক্ষিক কি হইলো না এ সম্পর্কে কোনো মানে আপনার কাছে ইয়া মানে কোনো সলিউশন আছে কিনা

কিন্তু ওনারা যে দাবি করতেছে যে যিশু নাকি ওনাদের ঈশানবি আর ওই যে খ্রিস্টানরা ঈশানবিকে মানে এইরকম কিছু দাবি তো যে কেউ যে কোনো কিছু করতে পারে এটা তো কিছু করার নাই আপনি যদি দাবি করেন তাহলে আপনি বলেন আপনার সাথে আমি কথা বলতে পারি কিন্তু আরেকজন দাবি করছে সেটা নিয়ে আমি কিভাবে কথা বলবো ভাই তাকে তাকে নিয়ে আমি দাবি করব কেন আমি তো বিষয়টা জানি না তাহলে ভাই তাহলে ভাই আপনার সাথে তো এই বিষয়ে তাহলে মানে আলোচনা আমি করতে পারবো না যে দাবি করবে তার সাথে আবার কথা বলতে হবে তো আচ্ছা ঠিক আছে যদি কখনো হয় সুযোগ সময় তাহলে অবশ্যই আমি কথা বলে দেবো আপনাকে যদি উনি মনে করে যে ওনার কাছে কোনো প্রুফ আছে এভিডেন্স আছে এরকম যদি মনে করে তাহলে আমি কথা বলে দেবো অবশ্যই ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে ওনাকে আসতে বলেন বলতে পারবো হ্যাঁ ঠিক আছে ভাই ভালো থাকেন বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি আলামিন আলামিন আপনাকে যুক্ত করা হয়েছে আলামিন আপনি বলেন তাহলে ইমাম এখানে বলা হচ্ছে অতপর আল্লাহ নবীন নিজে তাবুতে ফিরে গেলেন এবং তারপর তিনি একটি ছাগলের সঙ্গে যৌন মিলন করলেন অতপর তিনি তাবু থেকে বাইরে এলেন এবং সাহাবিদের উদ্দেশ্যে বললেন ছাগলের রূপে শয়তান আমার কাছে এসেছিল কোথাও কোন একা দেখছেন আপনি চলে আসছেন এটা নিয়ে কথা বলতে এটা কেমন কথা ভাই বইটা দেখছেন কখনোই বই বইয়ের নাম উল্লেখ করলেন আপনি সেই বই চর্মচক্ষে সেই বই কখনো দেখছেন

জি জি অবশ্যই আমি তাহলে আপনি চেষ্টা করেন ওই বইটা মানে ইংরেজি ভার্সন আছে কিনা বা বাংলা ভার্সন আছে কিনা বারবি থাকলে অন্য যারা পড়ছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে যাদের কাছে বইটা আছে সেই বইটা ভেরিফাই করার চেষ্টা করেন যে এরকম আদৌ কোনো তথ্য আছে কিনা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ অনলাইনে কোনো একটা কিছু দেখলি এটা মানে ওয়াও

আপনাকে বিদায় জানাচ্ছি মানে এইগুলা মানে খুবই উদ্ভট আপনারা যারা মানে অন্তত যত যাচাই করে দেখতে হবে তো একটা জিনিস একটা তথ্য পাবেন সেটা তো একটু ভেরিফাই করবেন ভেরিফাই করতে না পারলে ডাস্টবিনে ফেলে দিবেন ওই তথ্যের আর কোনো মূল্য নাই আপনাকে যারা দিয়েছে তারা যদি সেটার সোর্স আপনাকে না দেখায় সেটা আমাদের পক্ষে হোক বিপক্ষে হোক যেই পক্ষেরই হোক না কেন যাই হোক না কেন যদি আপনাকে সোর্স প্রাইমারি সোর্সগুলো না দেখায় তাহলে তো সেটা ফালাই দিবেন এটা নিয়ে মানে কারোর সাথে আলোচনাও করবেন না এটা নিয়ে কারোকে জিজ্ঞাসা করবেন না সোর্স নাই সোর্স বিহীন কথা নিয়ে আমরা অত ইয়া করি না সবার আগে সোর্স দেখে নিতে হবে আচ্ছা আরেকজনকে যুক্ত করি আশিস আশিক খান মিয়া আপনি বলেন তাহলে ধন্যবাদ আসিফ ভাইয়া কি অবস্থা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ অনেক দিন থেকে ট্রাই করতেছি আপনার সাথে কথা বলার জন্য বলতে পারি না আজকে অনেক দিন পরে যুক্ত করছেন এজন্য অশেষ ধন্যবাদ আচ্ছা একটা বিষয় যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে সেটা ওই যে নিউজ গুলা সেই নিউজটা বেশিরভাগ ওই পক্ষপাত মূলক আর কি পাওয়া যায় বেশি আর জাজিরা ভিত্তিক ওই মুসলিমের মুসলিম ভিত্তিক এইগুলো আর কি সংবাদটা পাওয়া যায় তো নিরপেক্ষ সংবাদটা কোথায় পাবো যদি আপনার জানা থাকে একটু বললেন যদি নিরপেক্ষ সংবাদ কোথায় পাবেন তাহলে বাইরের দেশের ইয়াগুলা পড়েন নিউজ গুলা পড়েন ইসরায়েলের নিউজ গুলা পড়েন ইসরায়েল থেকেও তো নিউজ পেপার বের হয় সেগুলো তো এখন ইন্টারনেট আছে ইন্টারনেট দিয়ে আপনি সহজেই ইসরায়েলের নিউজ গুলো পড়তে পারেন ইসরায়েলের পক্ষ থেকে কি বলে এবং আরবরা কি বলতেছে সেগুলো দুই পক্ষই আপনি জানতে পারেন যদি আপনি চান কি বর্তমানে আসলে কোনো নিরপেক্ষ নিউজ বলে কিছু নাই সব জায়গায় কোনো না কোনো একটা ভিউ ইয়ে করার চেষ্টা করতে হয় এখন কাজ হচ্ছে আমাদের মানে কষ্ট করে কাজ আপনাদেরই করতে হবে মানে আমাদেরই করতে হবে দুই পক্ষের নিউজটা শুনে একটু নিজেদের মতো যাচাই করতে হবে যে কোন নিউজের কোন ভ্যালিড সোর্স আছে কোন নিউজের সোর্স নাই কষ্টটা বেড়ে যাবে আর কি বেশি তো দেখি ওই যে ফেসবুকে যেগুলো আমরা তো ফেসবুকে বা ইউটিউবে দেখি তে সেগুলো বেশিরভাগই যে মুসলিমের ইসরায়েল ফিলিস্তিনের পক্ষে আর কি যেখান থেকে যেখান থেকে নিউজ নিউজ সোর্সটা দেখো নিউজটা আসছে কোথা থেকে তারপরে ওটা নিয়ে গিয়ে করা যাবে যদি সোর্স না থাকে তাহলে তো ওই নিউজের কোনো মূল্য নাই হ্যাঁ আশিক ভাই আর কিছু বলবেন আপনি বলা তো কিছু থাকে কিন্তু হুট করে যখন যুক্ত হই তখন কিন্তু